বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ডি ভাজার একটি রেসিপি। যখন আমাদের মুখে রুচি থাকে না, তখন দরকার এই রকম রেসিপির। চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেল দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তেল গরম হওয়ার পরে কেটে রাখা ভেন্ডি বা ঢেঁড়স দিয়ে দিলাম। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে ঢেঁড়সগুলো আমি রেখে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্যে। ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি। বেশ ভালোভাবে ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই তেলেতেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ভেঙে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা কুচনো আলু। আলুটাকে সামান্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, খুব সামান্য হলুদ, কারণ এর আগে ঢেঁড়সে নুন হলুদ দিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাও আলুর সাথে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আলু পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আলুটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এই রেসিপির মেন যে জিনিসটা, সেইটা এবার দিয়ে দিলাম, ডিম। একটা ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আলুর সাথে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে এটা। আর একটু তেল লাগবে। খুব সামান্য পরিমাণে আমি একটু তেল দিলাম। আলু, পেঁয়াজ, ডিম খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়সটা। ঢেঁড়সটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মুখে একদমই রুচি থাকে না, কোনো কিছু খাবার ইচ্ছে থাকে না, তখন কিন্তু এই রেসিপি ঝটপট বানিয়ে ফেলতে পারেন, গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন। লাস্টলি আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এটা আপনারা নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল ভিন্ডি ভাজার রেসিপি। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়।